আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু বীজ চারা করব, যেখানে মিক্স করে এগুলো বিভিন্ন টাইপের বীজ আছে এখানে, লাউ, সিম, সিসিঙ্গা, করলা, তারপরে হচ্ছে মিষ্টি কুমোর, তার মরিচ, বেগুন, এগুলোকে আমি আলাদা আলাদা করে ভিজিয়ে কাপড় টিস্যুতে রেখেছিলাম, আজকে সবগুলো একসাথে করে নিয়েছি। আমি যেহেতু আজকে চারাগুলো বসাচ্ছি, আর আমি কম্পোস্ট নিয়েছি তিন টাইপের, এই যে এটা হচ্ছে মিক্স কম্পোস্ট, নারিকেলের ছুবরা, আর সাথে কিছু সার আছে, আর এটা হচ্ছে শুধু বীজের জন্য, খুবই ভালো, বেশ দাম এই কম্পোস্টগুলো। আর এই যে একটা জার, এটা স্ট্রবেরি, তারপরে আঙ্গুর, আরও অনেক ফল টলের এইরকম চারাগুলো আছে না, ওগুলো আমি ব্যবহারের পরে ফেলে দিই না, শুধু চারা করার জন্য। চারাগুলো যখন একটু বড় হবে, কয়েকটা পাতা, তিন চারটা পাতা ছেড়ে দিবে, তখন আমি এখান থেকে ট্রান্সফার করে টপের মধ্যেই বেশি লাগাবো। আর লাউর চারাগুলো একদম ভালো যখন সামার আসবে তখন আমি বাহিরে দিব আর কি। প্রথমে এই যে মিক্স কম্পোস্টটা দিয়ে অর্ধেক ভরে ফেলছি, তারপরে দিব এই বীজের কম্পোস্ট, খুবই ভালো এই কম্পোস্টটা। অনেকেই বীচি লাগানোর সময় ভুল করেন, এই যে লাউর বীচিগুলো কেউ এখান দিয়ে নিচে গেঁথে দেয় অথবা এখানেও দেয়, তো আসলে হচ্ছে এখান এই জায়গাটা নিচে দিতে হবে, মোটা জায়গাটা উপরে থাকবে, চিকন জায়গাটা নিচে থাকবে, এখান দিয়ে শিকড় হবে, দেন আস্তে আস্তে চারা যখন হবে তখন এই এই যে ছালটা এটা খুলে আসবে আপনিতেই। তো যাদের ভুলের আশঙ্কা আছে তারা কি করবে, এরকম করে লাগালে একদম ঠিক বীচিটা নষ্ট হবে না। এবার আমি এটার উপরে দিব হচ্ছে এই যে এই বীচি লাগানোর যে কম্পোস্টটা, ওটা দিয়ে দিচ্ছি, ওটা দিয়ে দিচ্ছি একদম উপরে। দেওয়ার পরে এখানে পানি দিব, পানি দেওয়ার পরে এটা ঢেকে আমি গরম জায়গা যেখানে হিটিংয়ের আশেপাশে আমি এটা রাখবো। এখানে যে অলরেডি আমি অনেকগুলো রেডি করতেছি, এখানে বেশিরভাগই লাউড চারা, তারপর সিমও আছে, সিমের কিছুগুলাকে সবগুলাকে আমি এরকম শোয়াই দিলাম। এবার এর উপরে আমি এই যে এই মাটিগুলো দিব, ভিডিওটা আসলে মোবাইলটা হাতে নিয়ে করতেছি তো স্ট্যান্ডের মধ্যে রাখা হয়নি, যার জন্য একটু প্রবলেম হচ্ছে, আমি জানি না আপনাদের বুঝতে অসুবিধা হবে কি না, চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। এখানে আমি 10টা বীচি লাগিয়েছি, ইনশাল্লাহ 10টাই উঠে যাবে। রেডি, এবার পানি দেওয়ার জন্য আমি একসাথে সবগুলোকে রাখতেছি। এবার লাগাচ্ছি করলা বীচি, একইভাবে মাটিগুলো রেডি করব, মাটিগুলো ব্যাসার্ধিক নিলাম, এই যে করলা বীচি এখানে লাগাচ্ছি, 10টা বীচি আমি লাগালাম এটার মধ্যে, এখন উপরে মাটি দিয়ে দিচ্ছি। সবগুলোকে একসাথে রাখি, পানি দিব পরে। যেটা হচ্ছে হিটিং, হিটিংয়ের উপরে একটা কাঠের শেলফ, এটার উপর আমি ছোট ছোট বক্সগুলো রেখেছি, যখন রোদ আসে এগুলো রোদের তাপও পায়। নিচে ওরা হিটিংয়ের নিচেও আমি রেখেছি এই যে অনেকগুলো বক্স রেডি করেছি, বিভিন্ন জাতের এখানে বীজ লাগানো হয়েছে। এই যে এটা হচ্ছে সিম,
সাত আট দিনের মতো হবে, হয়ে গেছে, সিম লিচি হচ্ছে। তো এটা দিয়ে ঢেকে রেখেছি। এখানেও কিছু মরিচের বেগুনের চারা করেছি, সপ্তাহ বা 10-12 দিন হবে। এখানেও মরিচের চারা, আর এটা বোম্বে মরিচ, এটা একটা কিছুক্ষণ বড় টপের মধ্যে লাউয়ের বিচি করতেছি, পুরাটাকে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে যে ছোট ছোট ফলের বক্সগুলো সেগুলোতে রেখেছি, এগুলো ঢেকে দেব। তো এই তো ঢাকার পরে আমি মাঝে মাঝে যখন উপরটা ড্রাই হবে হালকা স্প্রে করব পানি, খুব বেশি পানি দিব না, আবার একেবারে ড্রাই হবে সেটা। আর এখানে তো দিনের বেলা রোদ আসেই। তো আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।